হ্যালো বিয়স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বিয়স, আমরা আগে বলছিলাম যে আমরা অ্যাপস বানানোর কাজ শুরু করব। তো বন্ধুরা, আজকে আমাদের এই ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট ভিডিওতে আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় অ্যাপসের, সেই প্রজেক্টটা ক্রিয়েট করব এবং তার বিস্তারিত যে প্রথম যে আমাদের ধাপগুলো আছে অ্যাপস বানানোর ক্ষেত্রে, সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। যদি আপনি অ্যাপস বানানোর শিখতে চান, তো যারা নতুন আছেন আর কি, তারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা অলরেডি কিছু একটু ধারণা আছে তাদের না দেখলে হয়, ঠিক আছে? তারপরে আপনি দেখতে পারেন ভিডিওটা। তো অবশ্যই আপনাদের কাজে লাগবে। এখানে আমি প্যাকেজ নেম এবং হ্যাঁ কীভাবে প্রজেক্ট নেম এই সবগুলো আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তখন তারা কত আগে ভিডিওতে আমি দেখাচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপস তৈরি করবেন এবং আপনার অ্যাপস তৈরি করার জন্য কোন ব্রাউজারটা আপনার সবচেয়ে প্রয়োজন, সেটা আমি আগের ভিডিওতে দেখাচ্ছি। অবশ্যই আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাপন অ্যাপস নামে একটা অ্যাপস আছে, তো এটা আছে ব্রাউজার। তো অবশ্যই এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা সম্পর্কে অনেকেই জানেন, তো যারা জানেন না তারা তো আগের ভিডিওটা আমি দেখে নেবেন, আগের ভিডিওটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমার সাইটটা চলে আছে, আমরা যে অ্যাপসটি তৈরি করবো যে সাইট থেকে সেটার নাম, সাইটটা আমার হচ্ছে কদুলার, ঠিক আছে? এই যে দেখুন কদুলার ডটাইও। তো এই অ্যাপস সাইট থেকে আমরা অ্যাপস তৈরি করবো। তো এই জন্য অ্যাপস তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে, ক্রিয়েট প্রজেক্ট, আর এখানে পাশে দেখতে পাচ্ছেন ইনপুট প্রজেক্ট। তো বন্ধুরা ধরুন, আপনার একটা ফ্রেন্ডের কাছ থেকে আপনি একটা এ ফাইল আনছেন, মানে ফাইলটা হচ্ছে কি, এই যে যেরকম একটা আছে না, এরকম আছে ফাইল, অ্যাপসের ফাইল, ঠিক আছে? সেই অ্যাপসের ফাইলটা এখানে আপলোড করলে, ইনপুট আপলোড করে আপনি এডিট করতে পারবেন সেই অ্যাপসটা, ঠিক আছে? তো সেইভাবে আপনি করতে পারেন। আর আপনি যদি চান যে নতুন থেকে আপনি তৈরি করবেন, তাহলে আপনাকে এখানে ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন, তারপর আপনার অ্যাপসের নাম দিবেন। তো আপনার যে কোয়ালিটির আপনি অ্যাপস তৈরি করতে চান না কেন, সেই অ্যাপসটি এখানে সেই নামটা দিবেন, ঠিক আছে? সেই অ্যাপসের নামটা দিবেন এখানে। তো আমি এখানে একটা অ্যাপস তৈরি করতে চাচ্ছি, তো আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিই স্টার শান্ত। সরি, এখানে স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। প্রজেক্টের যে নামটা থাকবে সেটা আর কি আপনার একসাথে থাকবে, ঠিক আছে? তো আমি নামটা লিখলাম, তারপরে একটু জুমটা ই করে দিই, ছোটো করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে, তো নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন। তো যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, তখনই দেখতে পাচ্ছেন এখানে থিম নামে একটা অপশান আছে প্রথমে, তারপর আছে এসডিকে মানে আপনার ভার্সন, তারপর আছে প্যাকেজ নাম, তারপর আছে কালার, তারপরে নিচে আরও আছে, ঠিক আছে? তো বন্ধুরা, নিচে দেখে আমি টেন দিই, তো থিমের পর ক্লিক করে দেবেন। তো থিমের পর ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন আছে আপনার, একটা তিনটা, সরি, ডিফল্ট আছে এবং ডার্ক মুখ আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, ডিফল্টের পর এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে, তো লাইট থিম আছে এবং ডার্ক থিম আছে। তো এখান থেকে যে কোনো একটা থিম আপনি চুজ করে নিতে পারেন, আর আপনার সবচেয়ে ভালো হবে আপনি যদি ডিফল্ট রাখেন, ঠিক আছে? তো ডিফল্ট রাখার পর দেখুন, তারপর আছে আপনার ভাষণ। তো আপনার ভাষণটা কত দিতে চান, আপনার অ্যাপসের ভাষণটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো বর্তমান যেটা আমার আছে 4.4 সেটাই থাকুক। তারপর আছে দেখুন, এখানে আছে প্যাকেজ নেম। তো বন্ধুরা, এই যে প্যাকেজ নেম, তো অবশ্যই আপনাকে, আপনি যদি প্লে স্টোরে অ্যাপসটি পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্যাকেজ নেমটা দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি প্লে স্টোরে পাবলিশ না করেন তাহলে আপনার প্যাকেজ নামে দেওয়া লাগবে না। আর আপনাকে প্লে স্টোরে অবশ্যই, যদি প্লে স্টোরে আপনি আপলোড করতে চান এই অ্যাপসটি, যে অ্যাপসটি আপনি বাড়াবেন সেই অ্যাপসটি যদি প্লে স্টোরে আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে প্যাকেজ নেমটি দিতে হবে। তো বন্ধুরা, তারপর আছে কালার, দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো, তো আপনি কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট ই করলাম, ফিনিশের উপর ক্লিক করে দেবেন। এসবগুলো আপনি মোটামুটি দেওয়ার পর আপনি জাস্ট ফিনিশের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ফিনিশের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে গেটিং থিং রেডি, মানে আমাদের অ্যাপস যে প্রজেক্টটি আছে সেটা রেডি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এরকম পেজ চলে আসবে আপনার কাছে, আপনার যখন অ্যাপস তৈরি করবেন তখন এরকম একটা ই চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো আছে, এটা আপনার আগে এরকম ছিল না, জাস্ট এটা যেহেতু কদুলার নতুন ভাষণ দিচ্ছে
আছে, এটা খুব সুন্দরভাবে ই করে সাজিয়ে দিয়েছে তারা, ঠিক আছে। তো এই যেগুলো ই ফাঁসে যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে বার্গ আছে, ঠিক আছে। মানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দিই। তো মধ্যে এই যে দেখুন বারগুলো আছে, চাইলে মানে আপনি যেটা যখন কাজে লাগবে না তখন সেটা আপনি সাইডে ই করে দিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে অনেক ফাংশন আছে, যেগুলো আমরা এইগুলো ব্যবহার করে আমরা অ্যাপসটা তৈরি করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইগুলো বারগুলো আছে, বারগুলো সরিয়ে এটা যদি আমি ক্লিক করে দিই এটাই, তাহলে দেখুন আর একটা সাইড চলে আসছে, যে দেখতে পাচ্ছেন সাইড চলে আসছে, এই একটা সাইড আছে। তো চলে আপনি এই সাইডগুলো হাইড করে দিতে পারবেন, এইভাবে ক্লিক করে দেবেন এটা হাইড হয়ে যাবে, এটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা এইগুলো হাইড করতে পারবেন, আবার শো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে বারগুলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখ, তারপরে এখানে আমি এর থেকে বারগুলো বেরিয়ে নিয়ে আসি, কারণ আমি এই সাইডে আপনাদেরকে দেখাবো যে অ্যাপসের নাম দিবেন, কোথায় অ্যাপসের নাম দিতে হবে এবং কী কী কাজ করতে হবে সেটা দেখাই দিই আপনাদেরকে। তো দেখুন এটা স্ক্রিনে চলে আসছে, এখানে আর একটা বার আছে, আমি এটা বের করে নিলাম। তো বন্ধুরা বের করার পর দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন ওয়ান যে এটা আছে সেটা কিন্তু আমাদের সিলেক্ট করা আছে, আর এখানে প্রথমে আমরা কোনো বাটন কিংবা কিছুই দিই না এখানে। তো বন্ধুরা এটা নিচের দিকে টান দিবেন, নিচের দিকে টান দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট স্ক্রিন আছে, অ্যাবাউট স্ক্রিনে আপনার কোনো কাজ করা লাগবে না, এখানে অ্যাবাউট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আবার যেটা আছে সেটা রাখতে পারেন। তারপরে এটা আছে অ্যাবাউট স্ক্রিন টাইটেল, তো এটাও আপনার দেওয়া লাগবে না। এখানে অ্যাকশন ই আছে, কালার আছে অ্যাকেন্ট, তো এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন চাইলে। তারপর আছে এখানে আছে এনার্জেন্ট হরাইজন্টাল, মানে এখানে আপনি লিফট আছে, মানে এখানে যে বাটনগুলো আপনি দিবেন অ্যাপসের ভিতরে সেটা আপনি লিফট, মানে লিফটে রাখবেন না রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন সেটা আপনি চুজ করে নিতে পারবেন। এটার পরে ক্লিক করার পর যদি আপনি সেন্টারে রাখেন তাহলে ওগুলো আপনার যত ই আছে সবগুলো কিন্তু মাঝখানে আসবে, এখানে যে কোনো একটা বাটন বা কিছু যে কোনো কিছুটা দিলে সেটা সেন্টারে চলে আসবে, ঠিক আছে। তারপর অ্যালেন্স ভার্টিক্যাল, এটাও ওই একই রকমের, মানে আপনি যদি টপে মানে উপরে রাখতে চান, এই যে ফোনে যেরকম উপরে রাখতে চান উপরে রাখতে পারবেন, অথবা নিচে রাখতে পারবেন, অথবা মাঝের দিকে রাখতে পারবেন, ঠিক আছে। তো তারপর দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা ই করে দিতে পারবেন, দেখুন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সাদা, আমরা এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো এখানে। তো কালার পর ক্লিক করে দেবেন, তো ধরুন আমি একটা কালার দিলাম, আমি একটা কালো কালার দিলাম জাস্ট ধরো এই জন্য আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা কালারটা আমাদের চেঞ্জ হয়েছে, আর আপনি যদি এই কালার যদি আপনার সুইচ না হয় আপনি চাইলে এখানে একটা পিকচারও দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না সেই ব্যাকগ্রাউন্ডে আপনার একটা পিকচারও দিতে পারবেন, ঠিক আছে। তো এই যে পিকচার ব্যাকগ্রাউন্ড পিক ইমেজ নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে পিকচার দেওয়ার জন্য এই যে আপলোড ফাইল আছে, তো বন্ধুরা এখানে কী করবেন আপলোডের উপর ক্লিক করে দেবেন। তো আপলোডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, আপনার সেই ইমেজটা আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এই যে আপলোডের উপরে ক্লিক করে দেবেন, আপলোডের উপর ক্লিক করলে এই যে সোর্স ফর্ম লোকাল অথবা আপলোড টেক ফটো রেকর্ড ভিডিও, এটা রেকর্ড ভিডিওতে তো এখানে হয় না, সে এখানে সোর্স ফর্ম লোকালের উপর ক্লিক করে দিয়ে আপনি একটা ইমেজ আপনার ফোন থেকে নিয়ে আসবেন, যে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাচ্ছেন। তো বন্ধুরা এখানে এইভাবে আপনি দিবেন। তারপরে আছে এটা হচ্ছে ক্লোজ স্ক্রিন অ্যানিমেশন, মানে আপনি যখন অ্যাপসটা ক্লোজ করবেন তখন কোন অ্যানিমেশনে এটা ক্লোজ হবে, এটা আছে ফিড, তারপর জুম আছে, মানে জুম হয়ে কেটে দেবে, কেটে যাবে যে অ্যাপসটা যখন আপনি ওখান থেকে বের হয়ে আসবেন তখন আপনার এটা জুম হয়ে বের আসবে, মানে সেরকম একটা এটি মডেলিং আর কি সেটাই। তো আবার সিলাইট যেটা আছে মানে এক সাইডের দিক সরে যাবে, তারপর ভার্টিক্যাল আছে মানে উপর দিক চলে যাবে, মানে যখন আপনি এটা ক্লোজ করবেন সেই অ্যাপসের যে স্ক্রিনটা থাকবে সেটা কেটে যে কোনো একটা মডেলিং হিসেবে চলে আসবে, ঠিক আছে।
তো যাই হোক, তারপরে এখানে আছে ইমেজ আইকন। এখানে আইকনটা হচ্ছে কি আপনার এসে অ্যাপসের আইকনটা কি দিবেন, মানে অ্যাপসের আইকনের জন্য এখানে আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে, মানে সে আইকনটা ধরুন আপনি যে কোনো ধরনের একটা অ্যাপস দেখবেন তার উপর দেখবেন একটা আইকন মানে পিকচার আছে, ঠিক আছে, সেটাকে বলে আইকন, ঠিক আছে। সেই আইকনটা আপনি এখানে আপলোড করে এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আইকনটা আমি আপনাদের দেখাই দিই আইকনটা কেমন হয়। তো এই যে ধরুন, এই যে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন একটা আছে, তো এটা আছে আইকন, ঠিক আছে, এই যে একটা আছে, এটা কিন্তু একটা পিকচার, ঠিক আছে, পিকচার একটা আইকন। তো এটাই, তো তারপরে আছে আপনার নিচে যে এই যে দেখুন নেগেটিভ কালার, মানে নেগেটিভ বারের এই যে কালার, তো এই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, পাশে। তারপর নিচে আরও অনেক ধরনের ফাংশন আছে, আরও আমি আপনাদেরকে দেখাই দিই। তারপরে এখান থেকে পাচ্ছেন স্ক্রোবল, ঠিক আছে, মানে স্ক্রোবল হচ্ছে এখানে আপনি যখন স্লাইস করবেন নিচের দিক যদি কোনো বাটন বা কোনো কিছু থাকে তাহলে সেটা স্লাইড বেল হয়ে উপরের দিক চলে যাবে, ঠিক আছে। আর এখানে যদি স্লাইড বেল না দেন স্ক্রোবল তাহলে কিন্তু আপনার সেটা নিচেরগুলো আসবে না, জাস্ট এই একটা স্ক্রিনই থেকে যাবে, ঠিক আছে। মনে করে এই যে আমি এই যে উপরের দিকটা আনতাম দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু সরছে, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রোবল। এই দেখুন আমি সরতেছি, এই যে আমি এটা জুম করে আপনাদেরকে দেখা দিই, এটা মনে করে স্থির রয়েছে, যখন আপনি স্ক্রোবল করবেন না তখন জাস্ট এইভাবে আপনার অ্যাপসের স্ক্রিনটা থাকবে, আপনি যখন স্ক্রোবল দেবেন তখন আপনি এই যে দেখুন আমি নিচের দিকটা আনলে কিন্তু এই যে নিচের যত ফাংশনগুলো আসতেছে এগুলো চলে আসবে, তো এটা হচ্ছে স্ক্রোবল। তারপর হচ্ছে শো অপশন মেনু, বন্ধুরা দেখতে পাচ্ছেন শো অপশন মেনু, তো এই অপশন মেনু হচ্ছে এইটা, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, তো এই থ্রি ডটটা আপনি চাইলে এটা উঠাই দিতে পারেন, অথবা স্ক্রোবলটা আমি অফ করে দিলাম, এটা চাইলে উঠাই দিতে পারেন, দেখতে পাচ্ছেন কোনো থ্রি ডট নেই। এই যে দেখতে পাচ্ছেন যে এটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে উপরে এই ব্রাউজারের, এটা হচ্ছে শো অপশন মেনু, ঠিক আছে, এটা অপশন মেনু। তারপর হচ্ছে শো স্ট্যাটাস বার, এই যে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে স্ট্যাটাস বার, এই যদি আমি অফ করে দিই দেখুন চলে গেছে এখান থেকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে গেছেন, তো এটা আছে শো স্ট্যাটাস বার। তারপর আপনার অ্যাপসের সাইজটা, ঠিক আছে, রিসপন্সিবল আছে, আবার একটা দেখা দিন, একটা ফিক্সড আছে, মানে আপনার যে স্ক্রিনটা থাকবে সেটা ফিক্সড থাকবে নাকি রেসপন্সিভ, মানে আপনি যেভাবে করবেন সেভাবে হবে, ঠিক আছে। তো রেসপন্সিভভাবে দিলে ভালো হয়, তাহলে আপনার অ্যাপসটা যদি জুম করতে চান তাহলে জুম হবে, আর যদি ফিক্সড রাখেন তাহলে জাস্ট একইভাবে ফিক্সড থাকবে, ঠিক আছে। তারপরে যে থিম তো আগেই দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে যে টাইটেল, এটা হচ্ছে মানে আপনার স্ক্রিনের নাম এই টাইটেলটা, তো এখানে চাইলে আপনি এই যে টাইটেল অপশন লেখাটা স্ক্রিন অন লেখাটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, যদি আপনি এখানে কোনো কিছু দিতে চান তাহলে আমি এদের এখানে আমি দিয়ে দিলাম ওয়েলকাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েলকাম দিচ্ছি, দেখুন এখানে স্ক্রিন অন নাম ছিল এখানে ওয়েলকাম চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা জাস্ট কাজ করবেন, নিচের বাসনগুলো তো আমি আপনাদেরকে কাজটা দেখা দিচ্ছি, দেখুন আমাদের বাসন কোড এখানে আছে, বাসন কোডটা আপনাদেরকে দেখা দিই, যে বাসন কোড অন আছে এবং 1.0 আছে, আপনি চাইলে এখানে টু পয়েন্ট দেবেন, এখানে 2.1 দিতে পারেন, 2.3 দিতে পারেন, জাস্ট এইভাবে আপনার বাসন কোডগুলো দিবেন। তারপর নিচে আছে অ্যাডভান্স অপশন, এই যে নিচে দেখতে পারেন এই যে অ্যাডভান্স প্রিপারেশন, ঠিক আছে, অপশনগুলো আছে নিচে দেখতে পাচ্ছেন, এই যে এটা আছে হাই কোয়ালিটি ইমেজ, মানে আপনার যে ইমেজটা হবে সেটা হাই কোয়ালিটি হবে, ঠিক আছে। তারপর কিপ স্ক্রিন, এখানে বিস্তারিত আরও অনেক কিছু আছে যেগুলো আর কি আমার এগুলো কাজে লাগানো যায় না হলেও হয়, ঠিক আছে, মানে আপনার যদি ভালো মডেলিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেগুলো কাজে লাগাতে হবে। তো বন্ধুরা এই ছিল এই যে আজকের এই পেজের বিস্তারিত যে আলোচনাটা সেটা, আর এই পাশে আছে তো বন্ধুরা যে এই পাশে আছে অনেক অপশনগুলো, যে অপশনগুলো থেকে আমরা অ্যাপসটেকগুলো তৈরি করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক অপশন আছে,
তো এই অপশনগুলো আস্তে আস্তে আমরা এই অপশনগুলো সব সম্পূর্ণ কাজ জানবো, এবং একটা অ্যাপস তৈরি করবেন, আপনি যে কোনো ধরনের অ্যাপস তৈরি করবেন করতে পারবেন, সেই ধরনেরভাবে আমি আপনাদেরকে সেই টিউটোরিয়ালগুলো দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো আমি এত বড় করতে চাই না সম্পূর্ণ আর কি, আমি ভিডিও করব 10 মিনিট 11 মিনিট 12 মিনিট হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো বন্ধুরা আজকের এই পর্যন্তই এই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে এখান থেকে কী কী কাজ করবেন, কীভাবে কী করবেন, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখা দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন, ঠিক আছে। আর এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।